संभवति तथा सृष्टि कर्मण परिपूर्णायनम वृतं सत्तं तपो ज्ञानं भवन्ति चिरं सार्वजनीनम तथा भविष्यन्ति सोवात्र सोमित्रिं सत्त धर्मं लोकत्रयेह प्रपीतं प्रभावं पृथिभूहि स्वर्गीकरणं मधुमन्तं च सूर्यं पश्यन्तीति देव दुर्लभ दर्शनम श्री बाल ब्रह्मचारी महाराज शुभ एकात्तम जन्मतिथि আমরা উদযাপন করছি এই জালা পার্কের এই মনোরম স্থানে ঠাকুরের যে মিছিল আমরা ওয়্যারলেস মারফত খবর পেলাম যে সিটির কাছাকাছি ঠাকুর এসে পৌঁছে গেছেন আমার মনে হয় আর কিছুক্ষণের ভেতরেই আমরা আমাদের আরাধ্য দেবতাকে আমরা মঞ্চে আপনাদের সামনে দর্শন যারা করবার জন্য এসছেন আকুল নয়নে তাদের দর্শন করার সুযোগ পাবেন
সর্দার ঠাকুরকে মালদান করছেন। এরপর আমি সন্তান দলের সভাপতি শ্রী অচল সেনকে আমি এগিয়ে আসতে অনুরোধ করব। অচল সেন সন্তান দলের সভাপতি, তাকে আমি মালদান করবার জন্য এগিয়ে আসতে আহ্বান জানাব। তারপর চিত্ররা চিত্রশিকা সম্পাদক সন্তান দল আজ এগিয়ে আসবে। অঞ্জন দেব মালদান আসছেন কমিটির অধ্যক্ষ। ¡Gracias!
কত রকম ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, একটাই নিয়ম পালন করার চেষ্টা করেছি, ছল ছাত্রী মিথ্যা প্রবঞ্চনা নিজেকে উৎসর্গ করব না। যত অপবাদ লাঞ্ছনা গঞ্জনা অন্যের বিরক্তির কারণ যাই হই না কেন, যেন মিথ্যে কথা বলে প্রবঞ্চনা করে সুনাম অর্জন করার যেন বাসনা হয়, তাতে যে যা খুশি বলে বলো। অনেক ঘাত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে চলছি, জীবনে চলার পথে শিশু বয়স থেকে পাঠশালায় স্কুলে যেতাম, বাবা ভর্তি করে দিলেন, কিছুদিন পরে দেখা গেল পাঠশালার মাস্টার ফুল বেল বাতা নিয়ে এসে উপস্থিত দীক্ষা নিল। বড় স্কুলে গেলাম, সেখানে স্কুলের মাস্টার ছাত্ররা দীক্ষা দিতে শুরু করলো, তখন অল্প বয়স, পাঠশালার বয়স আর কত, পাঠশালার মাস্টারকে প্রণাম করি, স্কুলের মাস্টারকে প্রণাম করি, তারও আমাকে প্রণাম করতে শুরু করলেন। বা যত বাধাই দেই না কেন, কোনো বাধাই তারা শুনছেন না, বলেন আমি তোমাদের তোমাদের তোমাকে ইংরেজি বাংলা অঙ্ক শিখিয়েছি, এখন তুমি আমাদের পরপারের কান্ডারি রন্ধের যষ্টি, তুমি পার করে নিয়ে চলো হে ঠাকুর। এই কথা বলে আমি বলছি আমাকে ঠাকুর গুরু দেবতা অবতার কিচ্ছু বলতে পারবেন না, তারা জোর করে বলবেই, আমি কত আর ঝগড়া করব, প্রতিবাদ করব। বাচ্চা বয়সে এক ধর্মের সভায় আমাকে নিমন্ত্রণ করল, তখন 7-8 বছর বয়স, 8 বছর হবে, 1 মাস কমও হতে পারে, এক ধর্ম সভায়, সেখানে বৈষ্ণব সম্প্রদায় বেশি, অন্যান্যরাও আছেন, প্রত্যেকেই গীতা ভাগবত রামায়ণ মহাভারত নানা রকম শ্লোক স্তোত্র উবাচ আখ্যায় ব্যাখ্যায় কথা উত্থাপন করে সবাইকে বুঝার চেষ্টা করছেন। মাঝে মাঝে যোগাড় দিচ্ছে দিচ্ছিল কথা শুনে, আমি চুপ করে বসে বসে শুনছি, যখন শুনছিলাম সেই কথাগুলো, নোরা বুঝতে পারছো
কথাগুলো বুঝতে পারছে সবাই? আচ্ছা, একটু অস্পষ্ট কথা বলছি তো, শরীরটা খুব সুস্থ নয়। সেখানে প্রায় 1,000-2,000 লোক ছিল সেই সভায়, পর 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 বলে যাচ্ছে এক একজনে এক এক ভাবে দেবতার ব্যাখ্যা, মহিমা, কীর্তন, মাহাত্ম্য, নানাভাবে বর্ণনা দিতে শুরু করলেন। কিন্তু আমি চুপ করেই ছিলাম। তারপর তাদের বক্তৃতা শেষের পরে আমাকে বললেন, গোসাই ঠাকুর কিছু বলুন আমাকে। বাচ্চা ঠাকুর, বালক ঠাকুর, গোসাই ঠাকুর, সত্যি ঠাকুরজি বলতো বাচ্চা বলে। তখন আমাকে বলতে বলছে, তারা শ্রীমৎ ভগবদ গীতার থেকে কত শ্লোক আমরা এ কথা বললেন এবং দেব দেবতাদের কাহিনী বললেন, এমন ভাবে বললেন যে তারা দেবতার বাড়িতে যায় কাজকর্ম করে আসে, এইরকম জাতীয় কথা। দেবতার বাড়িতে অফিস আছে, সেখানে যায়, কার্তিক, গণেশ, মা কালী, মা দুর্গার সাথে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, এরকম প্রত্যক্ষ দর্শী হিসাবে তারা কথা বল শুরু করছে। আমাকে বলতে বললো তাদের থেকে একজন। আমি বললাম যে আমি এরকম কথা বলতে পারবো না, তোমার যা বক্তব্য তুমি খুলে বলো। তখন আদিবেদের কথা থেকে যে জমা বা জঙ্গলি ভাষায় আদিবেদের কথা বলতে শুরু করেছি। বললাম, ভক্ত মন্ডলীগণ, ভাই বোনগণ, আমি এর আগে যারা বলেছে সেভাবে কথা বলতে পারব না। আমি দেব দেবতার কাহিনী আগে বলতে পারব না। দেব দেবতার কাহিনী বলতে হলে আগে দেবতা সম্পর্কে জানা থাকা দরকার। দেবতা সম্পর্কে জানাই নাই, কিন্তু কি করে দেবতা সম্পর্কে তারা কথা বললেন, যে সম্বন্ধে অর্থ জানলো না, কিছুই জানলো না, তারা দেবতার অর্থ বুঝাতে শুরু করলেন, যে দেবতা আছেন, আত্মা আছেন, এইরকম ভাষণ তখন দিলেন। আমি বললাম যে বেদ আমার আমার ব্রহ্মাভাম বন্ধুগণ, ভাইগণ, আমি যা বলবো আপনারা খুশি হবেন না। তিনি যা বলেছেন তার বিপরীত কথা আমার সব, কারণ যারা বলছেন তারা মনে হয় দেবতাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এমন ভাবে বলেছেন। আমি সেখানে হার মেনেছি, কারণ দেবতা তো
কোনদিন কারোর দরজা এসে ধাক্কা দেয়নি, ঘরে এসে দাঁড়ায়নি। যে দেবতা ঘরে আসে না, কথা বলে না, সেটা মাটির মূর্তি হিসেবেই দেখতে শুনলো। মাটির মূর্তি কথা বলে না, দেখতে শুনলো, সেটাই সবচেয়ে ভালো। আর তারা যা বললেন, তারা কাছে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আমি এতদূর বয়স থেকে যে আদিবেদের কথা, যে বিজ্ঞান যুক্তির কথা, যে গণিতের কথা নিয়ে আজ আমি চর্চা করছি, তার মধ্যে দেবতা আত্মা এই কথা বলা চলে না। বহুবার বহু জায়গায় বহুদিন বলেছি, বহু জায়গায় বলেছি, কিন্তু সভাবন্ধী যে জানাচ্ছি যে সভাতে যারা উপস্থিত তাদের উপরে আমার কোনো রাগ নেই, তাদের কথাকে আমি কোনো অবহেলা করছি না বা অশ্রদ্ধাও করছি না। তারা যে কথাটা বলছেন, তারা কোথেকে এই কথাটা পেল, কথাটা যে পেল কোথেকে, যার সত্তার প্রমাণিত হয়নি, অস্তিত্বের প্রমাণিত হয় নাই, কোন গল্প বলে যে কথা বলছে সেই গল্প প্রমাণিত হয়নি, কিছুই তো প্রমাণ করতে পারলো না। তো প্রমাণ যদি না করতে পারলো তো ঘটনাটা কিভাবে নিজে গ্রহণ করা হবে? মাতৃভাষী শ্রী শ্রী সমাম বেদ মন্ত্র ভারত ভাষা শীর্ষ সঙ্গে একটা ঘটনায় যদি প্রমাণ করতে না পারলো, তারা কেউ ঘটনা প্রমাণ করতে পারলো না। আর আমি যেটা বলছি সেটা বলছি আজ অবধি কেউ প্রমাণ করতে পারে নাই, এই কথাটা বলেছি। তারা একটু রাগ করে এসেছিল, চটে এসেছিল, কেন প্রমাণ করতে পারে নাই? অনেক দৃষ্টান্ত এসে দাঁড়া করে দিল আমার সামনে, অমুকে পেয়েছে, তেমুকে পেয়েছে, তেমুকে দর্শন হয়েছে। আমি বললাম তখন 33 কোটি লোক ভারতবর্ষে, 33 কোটির মধ্যে যদি 33 জন পায় তার কোনো মূল্য নাই। 33 কোটির মধ্যে 33 জন বাদ দিয়ে বাকি সব যদি পায় তবে মূল্য আছে। যেটা পাবে, যেটা উপলব্ধি হবে, যেটা অনুভূতিতে আসবে সেটা পেতে বাধ্য, সবাই পাবে, কেউ সরে যাবে না, কেউ দূরে দূরে চলে যাবে না, সবাই সুন্দরভাবে সেটা গ্রহণ করতে পারবে, যেটা সত্যিকারে যদি সত্য বস্তু থাকে। তখন একজনের মধ্যে পণ্ডিত, তিনি বললেন তাইলে মানুষকে সব মিথ্যা মিথ্যি কাজ করছে। আমি তারপর আমি বলছিলাম আমার যন্ত্রে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, বলতে পারেন আমার যন্ত্রটা ভুলও তো হতে পারে, তা আমি মানি, কিন্তু ভুল হলে সংশোধন তো করার প্রয়োজনীয়তা আছে। সংশোধন কে করবে? আপনারা করবেন? আমার সংশোধনটা আপনারা করে দিন, আমি কিতাব ছোটাব, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যে আপনি সংশোধন করে দিয়েছেন। সমালোচনা যেতে চাই না, তর্কে যেতে চাই না, কিন্তু মীমাংসায় যদি আসতে পারেন, মীমাংসার ভিতর দিয়ে যদি আমার তত্ত্বকে বুঝিয়ে দিতে পারেন তবে আমি কৃতজ্ঞ থাকবই। তখন আমরা তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি পেয়েছেন, আপনি বুঝেছেন, এতদিন যাবৎ সন্ধান জপ তপ করছেন,
কোনদিন বুঝতে পেরেছেন যে কিছু আছে? এটা যদি বুঝতে পারেন তব বুঝতে পারবো যে কিছু বুঝেছেন। তাও তো উত্তর দিতে পারছেন না যে বুঝতে পারছেন কিনা। খুব তর্ক হলো, এর মধ্যে তর্কে বেশিরভাগ লোক আমার পক্ষে এসে বলল, কারণ আমি সাদা সিধা কথা বলছি, ঠাকুর সাজবার জন্য কোনো কথা বলার প্রয়োজন হয় না। যে আমি এই কথা বলে গুরু সাজব, অবতার সাজব, ওই ছল সাদরী কথা দিয়ে যা কোনো অভিজ্ঞতা দেই সেগুলো সেই কথা বলাটা মিথ্যে কথা বলা হবে। কেউ বলতে পারে পোশাকটাই আমরা গ্রহণ করছি, মালা গেরুয়া আমরা ধরে হোক, মালা কেন গেরুয়া এখন লেগটি বোঝা থাকতে রাজি আছি, কবিন বোঝা থাকতে রাজি আছি, যদি সত্য বস্তুর সন্ধান পাওয়া যায়। এখানে সত্য বস্তুর কোনো সন্ধানই নেই, খুঁজেই পাইনি। কত লোকের জিজ্ঞাসা করলাম যে পেয়েছেন কিছু, বুঝতেই পারে না, ওই ধারণায় চলছে, অন্ধবিশ্বাসে চালিয়ে যাচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে আগে জানা, ধর্ম সম্পর্কে আগে প্রথম অভিজ্ঞতা দরকার। ধর্মটা কি? ধর্ম হচ্ছে পুরোপুরি বাস্তব, বস্তু ছাড়া ধর্ম নয়। আর এইখানকার ধর্ম বেশিরভাগ হল অবাস্তব, গল্প আর কল্পনা। অনেকবার বলেছি ভাব আর উচ্ছ্বাস, আমার ধর্মে ভাব উচ্ছ্বাস নাই, গল্প নেই, কল্পনা নেই, আছে যুক্তি বিজ্ঞান গণিতের উপরে নির্ভরশীল। গণিত আছে, যুক্তিও আছে, তা নিয়ে আমার চলতে হয়। সুতরাং আমাকে নেমন্তন্ন করে অনেক মঠ মন্দির মসজিদ থেকে তাদের এখানে যাই, হাতে প্রসাদ দিলে প্রসাদ তো কোনো খেয়ে ফেলি, আপত্তি করি না কোনো, রাগারাগি করলে তো কোনো লাভ হবে না, আসল বস্তু তো পাওয়া যাবে না। মাঝখানে ওর সঙ্গে আমার সঙ্গে একটা তিক্ততার সম্পর্ক গজে ওঠে, যাতে না উঠে সেই অবস্থায় করি, চুপ করে থাকি। তাই তোমরা বলো, তোমরা আগে চিন্তা করো যে এতদিন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, ও দেবতাকে তোমরা দেখতে পেয়েছ? দেখতে দেবতা দেখতে পারেন, আত্মা দেখতে পেরেছ, তাহলে লাভটা কি হলো? আত্মাও দেখবে না, দেবতাও দেখবে না। এদিকে আত্মার জন্য শ্রাদ্ধও করছি, দেবতার জন্য পূজাও করছি। আজ মা কালীর পূজা চারটা উদ্বোধন করে আসলাম, দুদিনে অনেক উদ্বোধন করতে হয়েছে এবং মা কালী সম্পর্কে আমার বুঝাতে হয়েছে। আমি জিজ্ঞাসা করছি যে মা কালী এরকম চেহারা নিয়ে কেন এলেন? মা কালীকে তো আমি অশ্রদ্ধা করতে পারি না। যারা লিখেছেন বলেছেন তারা যেই চিন্তা করে লিখেছেন সেই চিন্তাটা ধরে গেল, আমি এর মধ্যে যা বলে এল। যখন মা কালী সম্বন্ধে বললাম যে মা কালীর মূর্তি পূজার আয়োজন করা হলো, মূর্তি পূজার ব্যবস্থা করা হলো সমাজকে শৃঙ্খলায় আনার জন্য, শৃঙ্খলা তৈরি করার জন্য সমাজের এই মূর্তি পূজার ব্যবস্থা। যারা মূর্তি পূজার ব্যবস্থা করলেন তারা জানতো না যে মূর্তি থেকে কথা বলবে, মূর্তিতে কিছু আছে, এই চিন্তা করে মূর্তি পূজার ব্যবস্থা করেননি। আর শেষ বেলা যে দাঁড়িয়েছে মূর্তির থেকে কথা বলে, মূর্তির দর্শন হয়,
নানা রকম এটা কিন্তু তখন ছিল না এই চিন্তা ছিল না বেদ মনমানি সাম জনা সসা সৃষ্টি সবাম এক পূজাকে কেন্দ্র করে দেখো এই যারা প্যান্ডেল তৈরি করছে মূর্তি তৈরি করছে ঢাক বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে মিষ্টি তৈরি করছে আলো সজ্জা করছে কত শত শত বিষয়বস্তু যেগুলো তখন হিত বোধেছে আদেশে মানত না এই মূর্তি দেখিয়ে তখন ভয় দেখানো হতো এই মূর্তিতে এই ছিল এই ছিল তারপরে সেটা খুব ক্লান্ত আছে আমি তো বলতে তো অসুবিধা হচ্ছে তোমরা বুঝতে পারছ তো এই মূর্তিকে কেন্দ্র করে আচ্ছা পূজা না থাকলে দেখবে যে কেউ মূর্তি বানাতো না শিল্প শিল্প জগৎটা শিল্পীরা এটা ভুলে যেত ঢাক বাজাচ্ছে ঢাকিরা ভুলে যেত বাসিরা ভুলে যেত অদ্ভুত এক শৃঙ্খলায় আনার জন্য এই পূজার ব্যবস্থা করলেন আর পূজা ঈশা নামলো কোথায় কোষাকুষি পূজা ব্যবসায় বেশিরভাগ পরিণত হলো ব্যবসায় পরিণত হওয়ার ফলটা তো দেখতেই পাচ্ছ ব্যবসা ধর্মকে কেন্দ্র করে তাই সেদিন আমি বলেছিলাম যে উদ্বোধনে মা ইয়েতে আসনে বলেছিলাম যে আমি যদি পূজা পার্বণ করতাম কারো অসুবিধা করে না প্রত্যেকের দিয়ে শুয়ে খেয়ে প্রচুর টাকা থাকত কিন্তু আমি তো সে সৎ পথ পেলাম না এর মধ্যে শুধু ভন্ডামি জুচ্ছরি মানুষ ঠকানো এই পূজার মধ্যে রয়ে গেছে আসল বস্তু কিচ্ছু নেই সেই কথাটা জানিয়েছি আমি যখন করতে পারছি না তোমরা গতিয়ে করো আমার তন্ত্রমন্ত্রগুলো জানা আছে যজ্ঞের মন্ত্র জানা আছে তা আমি যখন করতে দাবি করলে ঠকাতে হবে আমি যখন পারছি না তোমরা গতিয়ে করছো এই কথাটাই বলছি যে তোমাদের তারপর দেশে রক্ষা করার জন্য দেখো মায়ের হাতে খর্গ দিয়েছে দুর্গার হাতে খর্গ দিয়ে দিচ্ছে এগুলো বুঝা মানচিত্র বুঝাবার জন্য খর্গগুলো দিয়েছে ত্রিশূল দিয়েছে চক্র দিয়েছে যাতে সমাজের উশৃঙ্খলতা দূর করা যায় এক শৃঙ্খলা আনা যায় সেই চেষ্টার জন্য এগুলো করেছে বিমা পরবাদী সমসন সুতরাং মা দুর্গাকে দেখো অসুর অসুর মারতে মারতে মা আসছেন এই অসুর মারার জন্য আমরাও তৈরি আমরা রাজনীতির ঢুকি নাই রাজনীতিতে যাই নাই অনেকে আমাকে বদনাম দেয় যে ভালো ঘুষে রাজনীতি করেন আরে গদি চাইলে তো রাজনীতি গদি যখন চাই না খালি মুখে রাজনীতি করতে যাবো কেন আমি শুধু শুধু আমার এখানে আমার প্ল্যাটফর্মে 6 কোটি লোক সর্বপ্রকার লোক আছে বুঝে রাজনীতির লোক আছে কারো ছাড়তে বলি না যার যাত্রা করো আমার কাজের সবাই ডাক পড়লে পেলি যথেষ্ট
কিন্তু আমরা যে দীক্ষা দিয়ে দক্ষিণ আনছি না, দীক্ষা তো দিয়ে যাচ্ছি, তাই মহাপ্রভু দীক্ষা দিতেন। মহাপ্রভু রক্ত হিসাবে আমাদের তো মূল্য আছে, তার মা আমার মা একবার বলেছে এই রক্তের মর্যাদা রক্ষা করতে হলে এইভাবে বসে থাকলে চলবে না। বর্তমান সমাজে যেভাবে তৈরি করা দরকার, মানুষ কিন্তু স্বভাব খারাপ না, মানুষ খারাপ হয় অবস্থায়, অবস্থার উপরে মানুষের চরিত্র খারাপ হয়। সেই অবস্থায় আর চারিদিকে কোনটার মধ্যে সুরা হানাই, আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিকার করতে চাই, প্রতিবিধান করতে চাই, অসুর শক্তি বিরুদ্ধে সমাজে যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাতে চাই। সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম। সেই সারগ্রাম, সেই সুর, যে সুর জানলে সত্যিকারের সুর খুঁজে পাওয়া যাবে, তারই মহামন্ত্র দান করছি। তার জন্য এই মন্ত্রে কোন দক্ষিণা লাগে না, টাকা কড়ি লাগে না। এই মন্ত্র হচ্ছে সেই মন্ত্র, সেই মন্ত্র মনে মনে স্মরণ করলে সেটা সুরে আসে, সুরে পৌঁছে। বুঝতে পারছ? কান কথার উপরে নির্ভর করবে না, শোনা কথার উপরে নির্ভর করবে না, এটা মনে রেখে দিও। এটা বহুবার বলেছি, বহু রকম অবস্থার আমাদের সংসারে দারিদ্রতায় ঘিরে ধরছে, অসুস্থতায় ঘিরে ধরছে, সর্বদিকে আমরা সর্বহারা। আমাদের বাপ মারা শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা মতন আমরা চলি, কিন্তু সংস্কারের শিক্ষাটাই হল বেশি। কুসংস্কার, সংস্কার যাকে বলে, সেই শিক্ষাটাই এত বেশি যে ওর কবল থেকে রক্ষা পাওয়া যায়, ঘুরে ঘেরে গিয়ে সেখানেই দাঁড়ায়। তাই তোমরা সতর্ক থাকবে, সচেতন থাকবে তোমাদের কাজের ব্যাপারে। অনেক ব্যথা নিয়ে চলছি, অনেক আঘাত পাচ্ছি। একটা বাচ্চা শিশু আমি কাজ করে যাচ্ছি, কেউ সহযোগিতা নাই, সাহায্য নাই, কিভাবে দাবাবে, কিভাবে হ্যাও করবে মানুষের চোখে, সেই চেষ্টাই বেশি। আপ্রাণ চেষ্টা করছি যাতে দাঁড়াতে না পারি, কিন্তু সত্য এমন বস্তু, সাময়িক হাবুডুবু খেলেও সত্য সে তার মাথা চাড়া দিয়ে উঠে, এটা মনে রাখবে। সত্য তার মাথা চাড়া দিয়ে উঠবেই, যত বাসাই আসুক
যত রকম চা আছে আসুক, আমরা যেন তার থেকে সরে দাঁড়া যায়। বিরহ বড় মন্ত্র ভারত সৃষ্টি সময়। আচ্ছা এখন থাকবে কথা করো, বলো না আমি কিছু বলবো। তোমরা যদি বাঁচতে চাও একটা লেখা পড়া শিক্ষা দীক্ষায় আর খাদ্য আশ্রয় সব সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছ, এর সমাধান কোথায় বলো? মানুষ চোর ডাকাত চিন্তায় যে করছে, এটা কি ইচ্ছা করে করছে? মিথ্যা কথা বলছে, ছল ছাতুরি করছে, অভাবের দায়ী করছে, এখন সেটা স্বভাবে পরিণত হয়ে গেছে, মিথ্যে কথা বলা, ছল ছাতুরি করা। কিন্তু এর প্রতিকার যদি না করা হয়, এই ভারতবর্ষের এখনো যে খাদ্য আছে প্রচুর, আর এখন আকাশ ছোঁয়া কোনো দিক দিয়ে সুরাহ নাই, সুব্যবস্থা নাই, তা আমরা কিসের জন্য, জনগণ কিসের জন্য অপেক্ষা করছে? নানা পার্টির মধ্যে গিয়ে চুপ করে বসে আছে, কেউ এই কেউ সেই কেউ ওই। আমারও তো নানা পার্টির মধ্যে ফেলে দিয়েছিল, তিনি ওই পার্টির বুঝি সমর্থনকারী। তা আমার লোকের গলায় দিয়ে সব পার্টির লোক এখানে আছে, আমি কোনো সমর্থনকারী না অসমর্থনকারী না। সুতরাং এই পার্টি দিয়ে কাজ হবে না, তারা বেশিরভাগই এই দলের পূজারী, দলকে ভালোবাসছে, দেশকে কতটা ভালোবাসে বুঝতে পারছি না। এ বুঝাতে গেলে বুঝতে গেলে সময়ের দরকার, আর পরিষ্কার নীতি, আমার হলো পরিষ্কার নীতি, যে নীতিতে কোনো ভেজাল থাকবে না, কোনো ভেজাল থাকবে না। আমাকে খুন করতে এলে আমি ফুল বেলপাতা দিয়ে তাকে পুজো করবো? সুতরাং ফুল বেলপাতা পুজো তাকে তাকে সেইভাবেই সাজা দেব। সরকার তাহলে বন্দুকটা দিল কিসের জন্য? বন্দুকের লাইসেন্স, সরকারি লাইসেন্স দিল কিসের জন্য? শুধু বাকি মানার জন্য? সরকার বলে দিচ্ছে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য সব করা যায়। এই ভারতবর্ষে যারা অভাব সৃষ্টি করছে, দারিদ্রতা সৃষ্টি করছে, দুর্মূল্য বাড়াচ্ছে, তাদের ধরতেই হবে, এ খুঁজে পাওয়া যাবে, অসুবিধা নেই। ভারতীয় আমরা সেইভাবে প্রস্তুত নিতে চাই। তোমরা রাজি আছো প্রস্তুতের জন্য? ওই একটাই কাজ, দক্ষিণা তো তোমার কাছে চেয়েছি আমি, দক্ষিণা যখন চাইনি, আমি প্রত্যেকবারই এই কথাটা বলি যে দক্ষিণা যখন চাইনি, দক্ষিণা তোমাদের দিতে হবে। সেই দক্ষিণা টাকা করি বস্ত্র নয়, সেই দক্ষিণা হলো এই বাংলা ভারতবর্ষের যতগুলো শয়তান আছে, যতগুলো দুর্মূল্য বাড়াচ্ছে, অভাব সৃষ্টি করছে, তারাই হলো ডাকাই, তারাই হলো খুনি। তাদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে আত্মরক্ষার বিপ্লব, আত্মরক্ষার সংগ্রাম চাই। বলো আমাদের সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব। আমরা বাঁচতে চাই, বাঁচাতে চাই, খুন চাই না, খুন আমাদের ধর্ম নয়, একটু মনে রেখে দিও। তাহলে যথেষ্ট, অনেক রকমের লোক আছে আমার নাম ভাঙিয়ে গিয়ে বলবে ঠাকুর অসুস্থ, টাকা চেয়ে পাঠাচ্ছেন, অস্ত্র কিনবেন। এই অস্ত্র শস্ত্র কেনার
বা ওই সমস্ত নামের নাম দিয়ে বা যেভাবে হোক গিয়ে যদি বলে সেগুলো বিশ্বাস করবে না, আগে জানে রাখলাম। আর নিজেরা নিজেরা যারা ঝগড়া করে করবে ব্যক্তির সাথে, আর সুযোগ নিয়ে সন্ধান করে সুযোগ আলোচনা চক্রের সুযোগ নিয়ে যদি কাজ করতে যায় তাও করতে দেবে না, তা যেন না করে। যারা করবে তারা দায়ী, তার জন্য সন্তান দল বা আমি দায়ী নই, পরিষ্কার কথা। আর আমরা যখন মাঠে নামবো লাঠি ঠাঙ্গা নিয়ে আত্মরক্ষার জন্য বাঁচার জন্য, তখন সব সরকারকে জানিয়ে করবো। আমরা তো গদি চাচ্ছি না যে রাজনীতি করতে যাবো, বা উস্কানিও দিচ্ছি না যে রাজনীতি করবো। আমরা আমাদের কাজটুকু করতে চাই ভালোভাবে, তোমরা তার সাহায্য সহযোগিতা করবে তাইলে যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। এই পাঁচ ছয় কোটি যা সন্তান আছে এটা দিয়েই দেখবার দেশ ঠান্ডা করে দেওয়া যাবে। আমরা মৃত্যুকে ভয় করি না, আত্মোৎসর্গের মাধ্যমে ত্যাগের মাধ্যমে সমাজ সেবা করতে চাই, এবং তোমরা তার মধ্যে থাকবে। তোমরা আমার বাচ্চা, সেরা বাবিটি সম্পর্ক তোমাদের দ্বারাই আমি কাজ করতে চাই। হয়েছে তো, আর বলবো পরিষ্কার লাঠি ধরতে হবে, অবেচ্ছারা পয়সা দেয় ফোনের জন্য নয়, তোমরা প্রস্তুত থেকে যেও, তখন ডাকটা পড়বে আর তখন ছুটবে। আমি আবার শেষ দিন ঘনিয়ে আসছে, সেটা আর একটু মুখডান বোর্ড ছেড়ে দাও, কতদিন চাও? আর একটু বুদ্ধের বসে যাও না তো, একটা কাজ করতে গেলে পাঁচ পাঁচ জিজ্ঞাসা করে চিন্তা করে মতামত নিয়া, সবাইয়ের মতামত নিয়া জানাইয়া পুলিশ মহলে জানাবো, স্বরাষ্ট্র বিভাগ জানাবো, মন্ত্রী মহল জানাবো, সেন্ট্রালে জানাবো, যে তোমরা যদি এক মাসের মধ্যে যদি এই দেশের প্রতিকার না করো, চাউলের কেজি এক টাকা না করো, তাহলে উপায় নাই। জানিয়ে করবো, ফাঁকে ফুকে পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে শিকারি বাঘের সাথে শিকার করবে জাগাইয়া, না না কখন কখন দেয়াশলের কাঠিটা হাতে আছে আর দেয়াশলের বাক্সটা আছে সংযোগ বাকি, এইটা আরো বলতে হবে। হ্যাঁ এখন অনেক টাকা এসছে, রাখো না আর কথা বলবি রে। যাই হোক, ওগুলো কোনো কথা না, বাপ যা বলবে মাথা পেতে শুনবে এবং সেইভাবে কাজ করবে, কৈফিয়ত জিজ্ঞাসা করবে না। বাপের চোর থাক, ডাকাই থাক, শয়তান থাক, বাপ বাপই থাকে বলো, তাহলে সেইভাবে তোমরা কাজ করবে। তখন সাপে ছয় গিয়ে সাপ পড়ছি, এত জল চকিতে বসে এই 1200 লোক ছিল, আমি ভাষণ দিচ্ছি, এর মধ্যে করছি কি 14-15টা ছেলে হাত গুটিয়ে আমাদের আক্রমণ করতে এসছে। ওখানে জিজ্ঞাসা করতেছে সব, শোন ওদের বলতেছে ছেলেগুলো, এখানে বালক ঠাকুর কে আছে বলুন তো, করো যে আপনি ভিতরে গেলেছেন যে ওইখানে যান, ওই যে বসে বৈশা দিচ্ছে আসছে কাছে, বালক ঠাকুর কোথায়? সবাই দেখা দিচ্ছে আমাকে, এই যে এতটুক, এই তো বালক ঠাকুর, বাচ্চা বাচ্চা ঠাকুর দেখি, কেমন আপনারা কি ব্যাপার? আমরা শুনছি বালক ঠাকুরের মেয়েরা স্নান করায়, মেয়েদের কাছে শোয়ে রাখে,
এটা শুনেছি তাই চটে এসেছি এসে দেখি বয়স দেখি পাঁচ ছয় বছর বয়স ব্যাপারটা কি হয়ে গেল তখন আমি বসাত আমি বললাম আপনারা ওই ভাষাই বলছে কুমিল্লা ছিলাম তখন আপনারা ঠিকই শুনছেন ঠিকই শুনছেন আমার ওরা দেখেন একটা খুলে ফেলা যায় একটা করে স্নান করা মেয়েগুলো তারপরে আমি কত করি আমার লজ্জা আছে না লজ্জা আছে না আমার এইভাবে একটা করে স্নান করা তেল মাখিয়ে দাও আমার আমি আপনারা না করে দিয়েছেন আমার আমি স্নান করতে পারব আর অবকাশটা আমার সহায় রাখে চারদিকে এইখানে মাঝখানে সহায় রাখে আমার হা করে শুনতে হচ্ছে আমার আমার কথাগুলো ব্যাপারটা কি করলাম আমি আপনাকে স্নান করাবে আপনার বয়স তো পাঁচ ছয় বছর বয়স হ্যাঁ এই যে ছয় বছর শেষ হইল সাত বছর পড়ব বলে দিয়ে তো আপনার ভুল শুনেছি বলে হ্যাঁ আমার বয়সটা পর আপনারা শোনেন নাই বয়সটা শোনে নাই খালি এইটাই শুনছে বালক ঠাকুর এসছে ও এইরকম স্নান করায় শোয়ায় ল্যাংটা করায় এই এইগুলি শুনছে কিন্তু বয়সটা শুনে নাই আমার লগে তিন ঘন্টা বসে আলাপ করলো বেদ সম্বন্ধে আমি যখন বেদ বুঝে যাচ্ছি পিতা মাতা তো মা তা নিন তামারা বাণী সবাকু মহিমা ইয়ান তামানি মা তারা মা নিশ্চয় জানা সিনান তামা হি মা কি কি জানা তাহলে মা বাপকে ভালোবাসো মা বাপকে শ্রদ্ধা করো দেবতা খুঁজে যখন যেদিন পাবে সেদিন দেবতাকে ডাকবে দেবতাকে যদি না খুঁজে পাও জানতে না বলো তাহলে দেখে সময় নষ্ট করে তোমার লাভ কি বলছে বিরাটি সামানি তিন দামা তিন ঘন্টা দামা বিষয় বলেছি তারপরে বলি আমরা দীক্ষা নিতে পারবো হ্যাঁ এই চৈতটার পর ফেলেই পরে দীক্ষা নিল দীক্ষা নিয়ে পকেটে হাত ধরে পাশিকে করে বাইর করছে চৈতটা পাশিকা আমাদের দক্ষিণা দিব দক্ষিণা নেব না আমার লাগে নেই তাহলে তাহলে কি করবো আপনি কাজ করেন আপনারা না এই পয়সাটা দিয়ে যে বদনামটা আমার দিচ্ছে তার বাড়িতে গিয়ে মিছিল গিয়ে উপস্থিত হন বুঝেছে তার মধ্যে মিছিলে যাব না বদনামটা করছে বলি তো আপনারা আইছেন আমি বাচ্চা বাচ্চা কথা বুঝাচ্ছি আর কুমিল্লার কথা বুঝতে পারছি আপনারা জানেন না তো এইটা নেন নেই আপনারা যাইবেন গিয়ে বলবেন বললে বলবেন যে আমি যাত্রীয় দীক্ষা নিচ্ছি তিন টাইম টাইম পাঠিয়ে দিচ্ছি তিনি ওই টাইম কয় ওই ওই ভাষায় কুমিল্লার ভাষায় কথাটা শুনল শুনিয়া ও চৈদ্দ ধরে টাকাটা একাত্র করিয়া মিষ্টি কিনা যে বদনামটা দিয়েছিল আমাকে তার বাড়িতে মিষ্টি লিয়ে গেল বুঝছি হঠাৎ তখনকার সময়টি তিন পয়সার শেষ দূর বুঝছ তিন টাকা আড়াই টাকা তিন টাকা মন চাল কোন পক্ষে তখন ব্রিটিশ আমলে ভালো আছিলাম খেয়ে বোঝা পয়সা আছিলাম আর আমরা এই স্বাধীনতা